नमस्कार बंधुरा, आमार अनंत महज्ञान चैनेले तुम्हारे आबार स्वागत। आमादेर आलोचनार विषय हलो वास्तुते दिकेर प्रभाव। आज आमरा शेष पर्याये आलोचना करब दक्षिण पश्चिम बा नैऋत्यकोण एवं उत्तर पश्चिम बा वायुकोण निये। आजकेर प्रथम पर्याये हलो दक्षिण पश्चिम बा नैऋत्यकोण। नैऋत्यकोण द्वारा प्रभावित वास्तु तार गृहस्वामीर ओपर नाना रकम भावे प्रभाव फेले। तार व्यवहारिक जीवने आचार चरित्र इत्यादि जा तार दैनन्दिन जीवनेर साथे सम्पर्कयुक्त तार ऊपर प्रभाव सृष्टि करे। एइदिकेर अधिपति हलेन नीरीति नामेर एक राक्षस। एर प्रतिनिधि ग्रह हलो राहु। উত্তর পূর্ব দিক থেকে নির্গত চৌম্বকীয় শক্তি এইদিকে সঞ্চিত হওয়ায় এটাই বাড়ির সবচেয়ে শক্তিশালী দিক। এই দিক সম্পদ, স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের দিক হিসাবে চিহ্নিত হয়। বাস্তু মেনে ব্যবহৃত হলে এই দিক খ্যাতি এনে দেবে, কিন্তু এর ভুল ব্যবহার হলে ডেকে আনবে নানা সমস্যা। অর্থ বেরিয়ে যাবে, হতাশা, উদ্বেগ, এমনকি আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। তবে এই স্থানের সঠিক নির্মাণে এই স্থানে আমরা ভাণ্ডার বা কোষাগার এবং গৃহস্বামীর শয়নকক্ষ নির্মাণ করতেই পারি। বন্ধুরা, আজকের দ্বিতীয় পর্যায় হলো উত্তর পশ্চিম বা বায়ুকোণ। বায়ুকোণের অধিষ্ঠিত দেবতা বায়ু হওয়ার দরুন ওই কোণে চঞ্চল্যতা এবং কলাত্মক গুণের প্রভাব বিস্তার করে থাকে। এর প্রতিনিধি গ্রহ হলো চন্দ্র। বাস্তুমতে এর ভুল ব্যবহার বিভ্রান্তির সৃষ্টি করে, এর ফলে অসুখ বিসুখও হতে পারে। তবে অনুকূল স্থিতির দ্বারা যেমন সদ্ভাব এবং মিত্রতা সৃষ্টি করা যায়, ঠিক তেমনভাবে বায়ুকোণে শৌচাগার, স্নানাগার বা বাচ্চাদের পড়াবার ঘর বানানো সবচেয়ে ভালো। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের এই 10টি দিকের মধ্যে 8টি দিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত হয়, আর তাই বাড়ি নির্মাণের সময় এই 8টি দিকের যথার্থতা গুরুত্ব দেওয়া উচিত। বাস্তুশাস্ত্রের পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব বিভিন্ন ঘরের অবস্থান সম্বন্ধে। আজ এইটুকু, পরে আবার দেখা হবে। ধন্যবাদ।